সো হে গেছে শহর আশা করি সবাই ভালো আছো তো এই চ্যানেলে আজকের তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আমরা নো ওয়ে হোম মুভিটিকে নিয়ে কথা বলবো তাহলে চলো বেশি দেরি না করে মুভির মূল কাহিনীতে চলে যাওয়া যাক তো মুভি শুরুতে আমরা দেখতে পাই টম হল্যান্ডের স্পাইডারম্যানের দ্বিতীয় কিস্তি যেখান থেকে শেষ হয় সেখান থেকেই মুভিটি শুরু হয় তো আমরা দেখি পিটার পার্গারের যে স্পাইডারম্যান সেটা সম্পর্কে সবাই জেনে গিয়েছে কিন্তু আপনারা তো জানেনই স্পাইডারম্যান তো মুখ ঢেকে রাখে কিন্তু এখন তার ফেস্টিভেল হয়ে গেছে তো দ্বিতীয় পর্ব যে মিষ্টি মারা গেছিলো এটার জন্য সবাই স্পাইডারম্যানকেই দোষী মনে করছে আর এদিকে আমরা দেখি পুলিশও তার বাড়িতে পৌঁছে যায় আর পুরো দুনিয়ায় সবাই কিন্তু তাকে দোষীর চোখে দেখছে আমরা দেখি তাকে কোনো কলেজে অ্যাডমিশনও দেওয়া হচ্ছে না তাকে কোনো চাকরিও দেওয়া হচ্ছে না এমনকি তার জন্য তার যে বেস্ট ফ্রেন্ড রয়েছে নেট এবং এমজি তারাও কোনো ভালো কলেজে অ্যাডমিশন পাচ্ছে না আর তাদের কথা চিন্তা করে স্পাইডারম্যান ডাইরেক্ট সে ডক্টর স্ট্রেঞ্জের কাছে চলে যায় তো ডক্টর স্ট্রেঞ্জের ক্ষমতা সম্পর্কে তো আমরা জানি স্পেশাল ক্ষমতা হলো চাদু করা সে ডক্টর স্ট্রেঞ্জের কাছে গিয়ে বলে আমার আইডেন্টি রিভিল হওয়ার কারণে আমার ফ্যামিলির সাথে আমার বন্ধুদের অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে তখন স্পাইডারম্যান বলে আপনি কি এমন কিছু করতে পারবেন যারা স্পাইডারম্যানের আইডেন্টি জেনে গেছে যে আসল স্পাইডারম্যান তাদের সব স্মৃতি ভুলে যায় আর তখনই ডক্টর স্ট্রেঞ্জের করে বোম প্রবেশ করে আর বর্তমানে সেই কিন্তু যাদু সুপ্রিম লিডার ছিল হোম ডক্টর স্ট্রেঞ্জকে এসব ঝামেলা জোড়াতে নিষেধ করে কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ স্পাইডারম্যানকে সাহায্য করতে রাজি হয়ে যায় আর তারপর ডক্টর স্ট্রেঞ্জ স্পাইডারম্যানকে নিয়ে জি এমটেম একটি জায়গায় যায় যেটা একটা হসপিটালের নিচে ছিল ওখানেই ডক্টর স্ট্রেঞ্জ মূলত কালো যদু করতে তখন ডক্টর স্ট্রেঞ্জ পিটার পার্কের স্মৃতি সারা দুনিয়া থেকে মুছে ফেলার জন্য একটা মন্ত্র পড়ে আর তখন পিটার বলে আপনি কি এমন কিছু করতে পারবেন যে আমি যে স্পাইডারম্যান এটা এটা সারা দুনিয়ার মানুষ ভুলে গেলেও না বলে তখন ডক্টর স্পাইডারম্যানকে জিজ্ঞেস করে তুমি কার কথা বলছো তখন স্পাইডারম্যান বলে এম জির কথা তখন ডক্টর স্ট্রেঞ্জ সেখান থেকে এম জির নাম সরিয়ে দেয় আর স্পাইডারম্যান তখন এক এক করে তার বন্ধু এবং পরিবারের সদস্যদের নাম বলতে থাকে যার কারণে ডক্টর আর ডক্টর স্ট্রেঞ্জের কনফিউজ হয় কারণে তার জাতুতে ভুলভাল কিছু হয় আর যার ফলে একটা ইউনিভার্স একত্র হয়ে যায় কিন্তু তারা তখন সেটা বুঝতে পারে না আর তারপর আমরা আবার দৃশ্য পরিবর্তন দেখতে পাই তারপর স্পাইডারম্যান এম এটি নামে যে ইউনিভার্সিটি রয়েছে যেটাতে তার অ্যাডমিশন হতে চাই তার প্রিন্সিপ্যালের কাছে যায় সেখানে স্পাইডারম্যান প্রিন্সিপ্যালকে বলে আপনি দয়া করে আমার জন্য আমাদের বন্ধুর জীবন নষ্ট করবেন না আর তারা যখন কথা বলছিল তখনই আমরা দেখি প্রথম দ্বিতীয় পর্বে যে ডক্টর ওটো অক্টোরিয়াস সে চলে আসে আর তখন সে তার হাইড্রোলিক হাত দিয়ে স্পাইডারম্যানের উপর আক্রমণ শুরু করে আর তখন স্পাইডারম্যান বুঝতে পারে না কেন সে তার উপর আক্রমণ করছে তখন আমরা দেখি সর্বপ্রথম স্পাইডারম্যান যে বের হয়েছিল এটা যে বিলেন ছিল গ্রিন গবলিও সেখানে চলে আসে আর তখনই ডক্টর স্ট্রেঞ্জ সেখানে পৌঁছায় তখন সে ওটো অক্টোরিয়াসকে ধরে তার মেডিকেল কাছে বন্দী করে ফেলে আর তখন স্পাইডারম্যান সেখানে আসে আর তাদেরকে জিজ্ঞাসা করে এটা কি আর এটা কি করে এখানে আসলো আর শুধু আমার বা কেন আক্রমণ করছে আর তখন ডক্টর স্ট্রেঞ্জ বলে তুমি যে আমাকে মন্ত্র করতে বলেছিলে আর তখন তোমার এত বকানির কারণে আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম আর যার কারণে আমি ভুল মন্ত্র করি আর যার কারণে অনেকগুলি ইউনিভার্স একত্র হয়ে যায় এবং যারা জানতো পিটার পার্গারি বা স্পাইডারম্যান তাদের শত্রু তারা এই ইউনিভার্সে চলে এসেছে যাই হোক তখন ডক্টর স্ট্রেঞ্জ বলে তুমি সেখানে আর কাকে কাকে দেখিয়েছিলে যারা তোমাকে মারতে চেয়েছিল আর তখন স্পাইডারম্যান বলে সবুজ রঙের পরা একজন ছিল মানে প্রথম স্পাইডারম্যানের ম্যানের আর এ কথা শুনে ডক্টর ওটো অক্টুরেজ বলে ওর নাম হচ্ছে নরম্যান ওয়েসফেন আর ও তো একজন বিজ্ঞানী আর ও তো অনেক আগেই মারা গিয়েছে আর তখন ডক্টর স্ট্রেঞ্জ বুঝতে পারে তার জাদুর ভুলের কারণে স্পাইডারম্যানের স্মৃতি তো মানুষ ভুলেই নি আরও। অন্য টাইমে যে স্পাইডারম্যানের শত্রু তারা এই টাইমে চলে এসেছে আর তারপর ডক্টর স্ট্রেঞ্জ বলে আমার ভুল মন্ত্রীকরণে যতগুলো তোমার শত্রু এই ইউনিভার্সে চলে এসেছে তাদের সবাইকে তোমাকে এক করতে হবে তারপর আমরা ওদের ওদের টাইমে পাঠিয়ে দেবো আর এই পুরো কাজে স্পাইডারম্যানের সাহায্যের জন্য সে তার ফ্রেন্ড নেট এবং এমজিকে সাথে নেয় আর এরপর তারা কাজে লেগে পড়ে এরপর আমরা স্পাইডারম্যানের ব্ল্যাক সোথ দেখতে পাই আর ব্ল্যাক স্যুটের কারণ ডক্টর অটো অক্টোরিয়াস বাড়ি ড্রেসের উপর একটা গ্রিন লুকিয়ে দিয়েছিল যেটার কারণে তার ড্রেস খুবই নোংরা লাগছিল আর তারপর সে তার আন্টিকে এটা পরিষ্কার করতে দিলে তার আন্টি এটা এত পরিষ্কার করতে পারে না আর তাই সে তার স্যুটটি উল্টোভাবে পরে আর এজন্য আমরা স্পাইডারম্যানকে কালো রঙের স্যুট করতে দেখি যেটা দেখতে আসলে আর এরপর স্পাইডারম্যান ইলেকট্রোনমের একটি বিলেনের কাছে পৌঁছায় এটা হচ্ছে অ্যান্টো স্পাইডারম্যানের দ্বিতীয় পার্টের ভিলেন আর ওর হচ্ছে ইলেকট্রিক পাওয়ার আর স্পাইডারম্যান যখন ওই বিলেনের সামনে যায় তখন প্রথম স্পাইডারম্যানের কিস্তি যে বিলেনটি ছিল ফিল্ড মার্কো সে তার সামনে আসে এবং জিজ্ঞাসা করে আমাকে চিনতে পেরেছো কি না তখন স্পাইডম্যান বলে এসব কথা এখন জিজ্ঞাসা না করে ওকে সাহায্য এখানে ওই বালির মানব ইলেকট্রিক শান্তি করে ও বন্দি করে এবং স্পাইডম্যানের সাথে ডক্টর স্ট্রেঞ্জের কাছে আসে আর সেখানে আমরা দেখি ডক্টর স্ট্রেঞ্জ দ্বিতীয় স্পাইডম্যানের প্রথম পর্বে যে ভিলেনটি ছিল লিজার্ট বা টিকটিক মানব ওকে ধরে আনে তারপর সেখানে একটা একটা করে সব ভিলেনকে ধরে আনা হয় কিন্তু এখানে শুধুমাত্র গ্রিন গোবলিং নামে যে চেয়ে ছিল না অন্যদিকে আমরা দেখতে পাই গ্রিন গোবলিং তার মাস্ক ভেঙে ফেলে মূলত তার ভিতরে দুইটা ক্যারেক্টার রয়েছে একটা ভালো ক্যারেক্টার আর একটা মন্দ ক্যারেক্টার সে মন্দ ক্যারেক্টার থেকে বেঁচে থাকার জন্য সরাসরি পিটার বার্গারি বাড়িতে চলে চলে যায় এরপর সেখানে পিটারও আসে এবং তাকে বলে আমরা আবার আপনাকে আপনাদের দুনিয়ায় পাঠিয়ে দেবো এরপর সে গ্রিন গবলিংকে কে নিয়ে ডক্টর স্ট্রেঞ্জের কাছে পৌঁছায় আর তারপর ডক্টর অক্রিয়াস গ্রিন গবলিং কে দেখে বলে তুমি তো মারা গিয়েছিলে তুমি আবার কি করে ফিরে এলে তখন ডক্টর স্ট্রেঞ্জ বলে ওরা যখন মারা যাচ্ছিল তখন জাদুর করেনে ওরা এখানে চলে এসেছে আবার ওদেরকে ফেরত পাঠানো হলে ওরা মারা যাবে আর তারপর তারা যখন একত্র হয় তখন ডক্টর স্ট্রেঞ্জ মন্ত্র পড়া শুরু করে তখন স্পাইডার ম্যান না কারণ ওরা ওদের ইউনিভার্সিটি চলে গেলে ওরা মারা যাবে আর তখন স্পাইডার ম্যান ডক্টর স্ট্রেঞ্জের যে দাদুর ডাব্বাটি রয়েছে ওটা নেওয়ার চেষ্টা করে আর তখন তাদের মধ্যে তুমুল মারামারি হয় আর তখন স্পাইডারম্যান ডক্টর স্ট্রেঞ্জকে ওই মাল্টিভার্সে আটকে রেখে তার ইউনিভার্সে চলে আসে সেখানে এসে স্পাইডারম্যান জানতে পারে আয়রনম্যানের যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে তার কাছে এমন একটি মেশিন রয়েছে যেটার মাধ্যমে যেকোনো ধরনের গ্যাজেট বানানো যায় এই জন্য স্পাইডারম্যান তাদেরকে নিয়ে সেখানে পৌঁছায় এবং নতুন নতুন কিছু গ্যাজেট তৈরি করতে থাকে স্পাইডারম্যান প্রথমে ডক্টর অটোক্টোরিয়াসের মাথার পিছনে যে একটি চিপ ছিল যেটার মাধ্যমে সে তার হাইড্রোলিক হাতগুলোকে কন্ট্রোল করতো স্পাইডারম্যান সেটাকে রিপেয়ার করে দেয় তারপর সে ইলেকট্রোর কাছে যায় তার বুকের গেঞ্জির উপরে একটা ইলেকট্রিক ট্রান্সমিটার লাগিয়ে দেওয়া হয় যেটার মাধ্যমে সে বিদ্যুৎকে কন্ট্রোল করতে পারে এর মধ্যে গ্রিন গবলিং আবার ঝামেলা বাজিয়ে দেয় সে আবার খারাপ ক্যারেক্টারে চলে আসে পর গ্রিন গবলিং এর সাথে বাকিরাও যোগ দেয় আর ওই মুহূর্তে গ্রিন গবলিং তার একটি গবলিং বোমা ছুড়ে যার কারণে স্পাইডারম্যানের ম্যান মারা যায় কোনো দেখি দেখি নেট এবং এমজি করছিল স্পাইডারম্যান যদি একা হয়ে যায় ওদের আমাদের সাহায্য করা উচিত আর নেটের হাটে ডক্টর স্ট্রেঞ্জের যে আংটি ছিল আর নেট কি করে যে হাত দিয়ে জাদু করতে হবে সে হাত দিয়ে জাদু না করে উল্টো হাত দিয়ে জাদু করতে থাকে যার কারণে একটি প্রোটোকল খুলে যায় আর সেখান দিয়ে এই কাহিনীর দ্বিতীয় যে স্পাইডারম্যান রয়েছে সে চলে এখন এম জি বলে এটা তো আমাদের পিটার নয় তুমি ভুল পিটার কে দেখেছো তারপর নেট আবার প্রোটোকল খুলে আর আমরা দেখি প্রথম যে স্পাইডারম্যান ছিল টপি সে চলে আসে তারা এখানে এসে বলে আমরা এখানে কি করে আসলাম তারপর তারা বুঝতে পারে ওই ইউনিভার্সে স্পাইডারম্যানের যত শত্রু ছিল তারা এই ইউনিভার্সে চলে এসেছে তারপর ওই দুই স্পাইডারম্যান ভাবে বর্তমান স্পাইডারম্যান বা পিটার পার্কারিকে ওরা হেল্প করবে এরপর তিন স্পাইডারম্যান একত্রিত হয় এবং তারা সিদ্ধান্ত নেয় তারা একত্র হয়ে লড়বে এরপর তারা তিনজন তাদের নিজস্ব বিলেনদের শক্তি কমানোর জন্য আলাদা আলাদা গ্যাজেট বানাতে থাকে তারপর তিন স্পাইডার মিলে সবগুলো বিলেনের স্বর কমিয়ে সাধারণ মানুষ বানিয়ে দেওয়ার পর শুধু গ্রিন গবলিং বাকি থাকে তখন গ্রিন গবলিং ভালো ক্যারেক্টারে ছিল কিন্তু তাও নতুন স্পাইডারম্যান বা পিটার তাকে অনেক মারধর করে কারণ সে পিটারের আনটিকে মেরে ফেলেছে সেখানে প্রথম স্পাইডারম্যান যে সে সে বর্তমান স্পাইডারম্যানকে বাধা দেয় আর তারপর আমরা দেখি গ্রিন গোবলিং ওর প্রথম যে স্পাইডারম্যান রয়েছে বা ওর প্রধান শত্রু তার পেটে চাকু ঢুকিয়ে দেয় তারপরও সে গ্রিন গবলিং এর শরীরে একটি গ্যাজেট লাগিয়ে দেয় যাতে সে সাধারণ মানুষ হয়ে যায় আর তারপর সবগুলো বিলেনেরি পর নাই হয়ে যায় তখন ডক্টর স্ট্রেঞ্জ আসে ডক্টর স্ট্রেঞ্জ তখন এসব বিলেনদের নিজেদের সময় পাঠিয়ে দেয় পিটার তখন ডক্টর স্ট্রেন্স বলে আপনিই চাইলে এখন স্পাইডারম্যানের স্মৃতি পুরো দুনিয়া থেকে মুছে ফেলতে পারেন তারপর আমরা দেখি স্ট্রেঞ্জ স্পাইডারম্যানের স্মৃতি পুরো দুনিয়াতে মুছলার জন্য মন্ত্র করতে থাকে আর তখন আমরা স্পাইডার এবং তার ফ্রেন্ড নেট এম তিনজনের একটা ইমোশনাল মুহূর্ত দেখতে পাই তারপর কিছুদিন পরের দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখি নেট এবং এম জি স্পাইডার একদম ভুলে গেছে কিন্তু তারা এমএটি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে যায় তারপর পিটার তার আন্টির কবরে বাঁচে যায় সেখানে তার সাথে আয়রনম্যানের অ্যাসিস্ট্যান্ট দেখা হয় তখন আয়রনম্যানের অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো তখন পিটার বলে এটার কারণ স্পাইডারম্যান ছিল আর তখন আয়রনম্যানের বলে হ্যাঁ এটার কারণ স্পাইডারম্যানই ছিল আর এখানে মুভিটি শেষ হয়ে যায়